সীমাবদ্ধ থাকে নাই, এটা জনসভা থেকে জনতার দল, জনতার দল থেকে আজ বরিশালের গণনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমানের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল 4টায় গণনদী উপজেলার বাটাজোর বাস স্ট্যান্ডের টলঘরে এই সভা অনুষ্ঠিত হয়। বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হালাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন গণনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জয়নাল আবেদিন, সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য রাজু আহমেদ হারুন, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ ফরাদ হোসেন মুন্সী, গণনদী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান শামীম, যুবলীগ সভাপতি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল হালিম, নলছিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গণনদী উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান রনি কাজী, গণনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম ছান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান দীপ, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মিয়া, সরকারি গণনদী কলেজ ছাত্রলীগ সভাপতি সাকাত হোসেন সুজন, সাধারণ সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল, পৌর ছাত্রলীগ সভাপতি মিলন খলিফা, সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল ব্যাপারী। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক গণনদী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌতম বণিক, গণনদী উপজেলা আওয়ামী লীগ নেতা দেলার হোসেন দিলু, বাটাজোর ইউনিয়ন 4 নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার, বাটাজোর ইউনিয়ন যুবলীগ সহ সম্পাদক রেমন তালুকদার কালু, ছাত্রলীগ নেতা সুমন শিকদার সহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গণনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান বলেন, আমি আপনাদের সাথে ছিলাম, আমি ভবিষ্যতে থাকব। উপজেলা পরিষদের নির্বাচিতদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফরাদ হোসেন মুন্সীর বিজয়ের লক্ষ্যে এই বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন নির্বাচিত জনপ্রতিনিধিরা আজকে এখানে এই কর্মী সমাবেশের আয়োজন করেছে। যে কর্মী সমাবেশের সকল বক্তব্য ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে দিয়ে স্পষ্টভাবে প্রতিবাদ হয়েছে, চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরাদ হোসেন মুন্সী নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। আমি সমস্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল আস্তাদ আবদুল্লাহর প্রতি, কারণ আবুল আস্তাদ আবদুল্লাহ শুধু একজন নেতা নয়, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি রাজনৈতিক শিক্ষক, রাজনৈতিক শিক্ষাগুরু, উন্নয়নের কান্ডারী। আবুল আস্তাদ আবদুল্লাহ রাজনৈতিক শিক্ষাগুরু হিসেবে, তিনি সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে সহপ্রণোদিত হয়ে এই জনপদে আমার মতো ক্ষুদ্র নারায়ণ ব্যক্তিকে রাজনৈতিক কর্মী হিসেবে পদচারণা করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। রাজনৈতিক পথ চলার সর্বক্ষণ আমাকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তার আদেশ নির্দেশ উপদেশকে হৃদয়ে শিরোধার্য মনে করে আমি রাজনৈতিক অঙ্গনে পথ চলেছি বলে সকল স্তরের নেতাকর্মী, সর্বস্তরের জনগণের ভালোবাসা নিয়ে আজকের এই পর্যায়ে আমি আসতে পেরেছি। এই জন্য মহান নেতা আলাস্তাদ আবদুল্লাহকে আমি ধন্যবাদ। রাজনৈতিক পথ চলার পরিক্রমায় তিনি তিনবার আমাকে গৌরদী পুরসভার মেয়র পদে অধিষ্ঠিত করেছেন। আজকে যখন উপজেলা পরিষদের নির্বাচন সমাগত, তখন তিনি সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে এই উপজেলার অর্থাৎ গৌরদী উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমার মতো ক্ষুদ্র নালায়ক ব্যক্তি হারিসুর রহমানকে দোষীবাদ করে আপনাদের সামনে পাঠিয়েছেন এবং আলহাজ ফরাদ হোসেন মুন্সীকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করে আপনাদের প্রতি দত্ত আহ্বান করেছেন। আমি বাকি সময়
অসমাপ্ত কাজকে সমাপ্ত করে আপনাদের আশাকাঙ্ক্ষা সফল বাস্তবায়ন করবো। আপনার সবাই আপনার স্থান তুলে গেলে একমাত্র অভিভাবক একমাত্র নেতা হিসেবে মনে যে কারণে তার দত্ত আমার সারা দিয়ে জোয়ারের মতো আজকে আপনার পাটাজোরের প্রান্ত থেকে আজকে পরতে পরতে থেকে এই কর্মী সভা এসে এই কর্মী সভাকে জনসভায় জনসভা থেকে জনতার ঢল আর জনতার ঢল থেকে জনস্রোতে রূপান্তরিত করেছে। এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইরা আমার মাগরিবের নামাজ সমাগত দু তিন মিনিট পরেই মাগরিবের আজান দেবে, নামাজকে আমাদেরকে সম্মান দেখাতে হয়। এই জন্য আমি আর দীর্ঘ বক্তৃতা দেবো না, কারণ বক্তৃতা আমি কি দেব আমার পক্ষে নেতৃবৃন্দ আজকে যে বক্তব্য দিয়েছে তাতে আমি আগামী দিনের জন্য আমি আরো ভীত সন্ত্রস্ত হয়েছি। এই যে অকৃত্রিম ভালোবাসা আমার প্রতি আস্থা বিশ্বাস এটা যেন আমি রক্ষা করতে পারি এই জন্য আপনার সবাই মহানপুর আলোকিত হয়ে দোয়া প্রার্থনা করবেন। জীবনে যতদিন বেঁচে আছি আমি আপনাদের লোক আপনাদের মাঝে আছি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের ভালোবাসা আস্থা বিশ্বাস দিয়ে যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন। প্রিয় ভাইরা পৌরসভার প্রতিনিধি হওয়ার পূর্বে আমি ওয়াদা দিয়েছিলাম একজন মহব্বতের মানুষ হিসেবে আপনাদের মাঝে থাকব আপনাদের সুখ দুঃখের কথা শুনব আপনাদের অসুবিধার কথাগুলো শুনব এবং সেগুলোকে অনুধাবন করে সম্ভব হলে সেগুলোকে বাস্তবায়ন করব। আর যদি সম্ভব না হয় অন্তত আপনাদের সুখ দুঃখের সাথে হয়ে আপনাদের মাঝে বাস করব। আমি বলেছিলাম আমার বিবেকের দরজা আমার বাড়ির দরজা আমার হৃদয়ের দরজা আমার অফিসের দরজা সব সময় জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। নির্বাচিত প্রতিনিধি হিসেবে এতদিন আমি সেটা সব করার চেষ্টা করেছি তার সাক্ষী আপনারা। আমার কর্মপরিধি শুধুমাত্র পৌরসভার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, সমস্ত উপজেলার সমস্ত জনগণের জন্য আমার বিবেকের দরজা সহ সব উন্মুক্ত ছিল উন্মুক্ত আছে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই আপনারা কুণ্ঠ সমর্থন তো আশীর্বাদ ভালোবাসা নিয়ে এবং বিবেকের রায় বেরোবে। যদি আগামী দিনে এই উপজেলায় নির্বাচনের চেয়ারম্যান হতে পারি তাহলে ওই চেয়ারম্যানের চেয়ারের মালিক হবেন আপনারা, আমি হব একজন পাহাড়দার মঞ্চ। আমরা স্থানান্তরের হাতকে শক্তিশালী করে এই উপজেলাকে একটা স্মার্ট উপজেলায় রূপান্তরিত করে আপনাদের সামনে নিয়ে আগামী দিনে পথ চলবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানাই। শেখ রাম সাউথ কালেন্ডার নিউজ ডেস্ক অনুমতি পরিষদ।